এয়ারপোর্টের ভেতরে আছি, তাই খুব আস্তে আস্তে কথা বলছি। অনেক দিন ধরেই তোমাদেরকে বলছিলাম যে আমরা বেড়াতে যাবো। তো ফাইনালি আমরা বেড়াতে যাচ্ছি। তো বাঙালিদের যে ফেভারিট ডেস্টিনেশন দার্জিলিং, আমি আর বিতোষক সেখানে যাচ্ছি। তো হ্যাঁ, এখন আমরা এয়ারপোর্টে, এখন হচ্ছে 8টা মতন বাজে, আমাদের ফ্লাইট 9:30। তো এখন আমাদের কাছে অনেক সময় আছে। আমরা ওয়েট করছি এখানে। এখন আমরা লাগেজও চেক ইন করাইনি আর কি। তো এখন আমরা এয়ারপোর্টে ফ্লুরিজে এসেছি খেতে, কারণ সকালবেলা খিদে পেয়ে গেছে, কিছু না খেয়ে বেরিয়েছি তাই জন্য। তো দুটো স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ আর চা খাবো এখন। তারপরে আমরা যাবো, আমাদের 9:30 সময় ফ্লাইট। তো এখন বিতোষক জানি না কোথায় চলে গেল, বাইরে প্রচণ্ড মেঘ করেছে। আর আমার এখন চিন্তা হচ্ছে যে ফ্লাইটটা ঠিকঠাক টাইমে ছাড়বে কি না, কারণ আমরা বাগডোগরা যাবো। তারপরে বাগডোগরা থেকে আমাদের আবার গাড়ি নিয়ে দার্জিলিং যেতে হবে, যেটা অলরেডি মেক মাই ট্রিপ থেকে বুক করা হয়ে গেছে আমাদের। তো সেই ড্রাইভার একটু আগে কলও করেছিল বিতোষককে, দিয়ে কনফার্ম করেছে, তো ওটাও হয়ে গেছে। এখন দেখা যায় এখান থেকে, কারণ বাইরে প্রচণ্ড মেঘ করে আছে। আর কালকে অলরেডি, কাল রাত থেকে তো খুব বৃষ্টিও হচ্ছেই কলকাতাতে। তো এখন জানি না সেটার জন্য যদি একটু দেরি হয় বা কিছু, আই হোপ নট, কারণ বাগডোগরা থেকে দার্জিলিং যেতে অলমোস্ট ওই 2.5-3 ঘন্টা লেগে যাবে। বাগডোগরা এয়ারপোর্টের বাইরে পুরো ট্যাক্সি স্ট্যান্ড, এটা আমাদের গাড়ি, বিতোষক এখন লাগেজ তুলছে। তো আমরা এখন বাগডোগরা এয়ারপোর্টের বাইরে থেকে গাড়িতে উঠলাম, আর পার্কিং লটে গাড়ি রাখার জন্য 20 টাকা চার্জ নিল। তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে, মানে জাস্ট পার্কিং লট থেকে বেরিয়ে পুরো দুপাশে একদম চা বাগান স্টার্ট হয়ে গেছে। দুর্দান্ত একটা ভিউ, বিতোষক ছবি তুলছে।
আমরা মাঝে রাস্তায় একটুখানি দাঁড়ালাম আর তোমাদেরকে ভিউটা দেখালাম, অসাধারণ ভিউ। আর এখন পুরো মেঘ হয়ে গেছে, মেঘটা পুরো নেমে এসছে, আর পেছনটা দেখো পুরো কুয়াশা, একদম ঢেকে গেছে কুয়াশায়। ভিউটা তো অসাধারণ, আর মনে হচ্ছে তোমাদেরকে পুরো রাস্তাটা দেখাই। Thank you. তো আমরা এখন রুমের ভেতরে ঢুকে গেছি, আর আমাদের হোটেলটার নাম হচ্ছে সুমি যশস্বী রিসোর্ট এন্ড স্পা। তো এটা একদম, মানে আমি তোমাদেরকে জানলা দিয়ে ভিউটা দেখাচ্ছি, পুরো একদম মাউন্টেন ভিউ, আর মানে অসাধারণ একটা ভিউ বাইরে, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু তার আগে তোমাদেরকে আমি একবার জাস্ট রুমটা দেখিয়ে দিই। এটা তো গেট যেখান থেকে ঢুকলাম, আর ঢুকেই এইভাবে এখানে বেডটা রয়েছে, পাশে এরকম দুটো সাইড টেবিল দেওয়া রয়েছে, একটা এরকম ওয়াল মাউন্টেড ফ্যান আছে, আর উপরে এইভাবে একটা ওই ফল সিলিং মতন করা রয়েছে, টিভি, আর ওইখানে হচ্ছে একদম জানলার পাশে বসার জায়গা, দুটো চেয়ার দিয়ে টেবিল দিয়ে একদম সকালবেলা বসে কফি খাওয়ার মতন একদম জায়গা করেছে। আর এখানে একটা বড় মিরর আছে যেখান দিয়ে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তো এটা একটা, আর এইখানে এটা একটা প্যাসেজ এরিয়া যেটার মধ্যে এখানে সব জিনিসপত্র রাখার জায়গা, এখানে কফি টফি বানানোর সমস্ত জিনিসপত্র, আর ওইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বিশাল বড়, এখানে এই যে বেসিন রয়েছে, সমস্ত কিছু, হেয়ার ড্রায়ার সবকিছু দেওয়া আছে, একটা স্কিন লোশন, একটা সাবান সবকিছু দিয়েছে, গিজার তো আছেই অফকোর্স, আর তার সঙ্গে সেপারেট একটা এখানে পুরো শাওয়ারের জায়গা, এই যে শাওয়ার এখানে, আর বালতি টালতি সব আছে, তার সঙ্গে যেগুলো দেয় আর কি, শ্যাম্পু কন্ডিশনার সাবান টুথ পেস্ট ব্রাশ সবকিছু এখানে দেওয়া রয়েছে, সঙ্গে টাওয়েল দিয়েছে। জাস্ট দেখো ভিউটা, পুরো পাহাড়, একদম পুরো পাহাড়, মানে অসাধারণ ভিউ। মানে এখানে যদি আমরা কোনো কারণে সকালবেলা দুজনে না উঠে সানরাইজ দেখতে পারি না গিয়ে টাইগার হিলে, আমার মনে হয় তাতেও কোনো অসুবিধা হবে না, কারণ এইখান থেকে আমরা অলরেডি একটা দুর্দান্ত সানরাইজ হয়তো দেখতে পাবো। এইরকম একটা ভিউ যদি থাকে তাহলে আমার মনে হয় যে কোনো হোটেল যে কোনো রুম একদম ফাটাফাটি হবে। তো আমার তো দারুণ লাগছে, আর মানে ক্যামেরাতে তোমাদেরকে আমি দেখাচ্ছি, কিন্তু আমি জানি না, আরো আমি তো মোবাইলে শুট করছি, আরো বেটার ক্যামেরা হলে হয়তো আরো ভালো দেখাতে পারতাম, কিন্তু সামনাসামনি যেটা দেখছি সেটা জাস্ট অসাম।
তো আমি এখন নিজের জন্য একটা কফি বানালাম, আর এই একজন ভদ্রলোক যিনি কফি খান না, যার কফি মোটেও ভালো লাগে না। এই আমি ওখানে বসবো ভাবলাম। তো এখানে মেনু কার্ড ওরকম নেই, এখানে একটা রিসেপশন থেকে একটা কিউআর কোড দিচ্ছে, সেই কিউআর কোডটাতে স্ক্যান করে ওখানে মেনু কার্ডটা আসবে, ওখান থেকে অর্ডার করতে হবে খাবারের জন্য। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, হাক্কা নুডলস চিকেন, ক্রিস্পি চিকেন আর সাংহাই চিকেন, এটা আমাদের লাঞ্চ দিয়ে গেছে। তো আমরা দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন আমি আর বিটু সব দুজনে মিলে এখন মেলে বেড়াতে যাচ্ছি। ভালো মেটালের কালেকশনস, তো আমি আমি একটা ভীষণ সুন্দর খুব ছোট্ট একটা বুদ্ধর একটা মডেল নিলাম, আমি হোটেলে গিয়ে দেখাবো, খুব সুন্দর, খুবই ছোট, 250 rupees নিল, খুব সুন্দর। খুব ভিড়, স্বাভাবিক নর্মাল সময় যেরকম থাকে এখনো সেরকমই আছে, খুবই ভিড়, লোকজন গিজগিজ করছে, মোটামুটি সবাই মাস্ক পরেছে, সবাই নয় কয়েকজন আছে যারা মাস্ক পরেনি, মোটামুটি পরেছে, কিন্তু যেরকম ভিড় থাকে একদম সেই রকমই ভিড় আছে মেলে। আসলাম মেল থেকে, আর আমাদের হোটেল থেকে মেলে উঠতে আমার তো দম বেরিয়ে গেছে, রাস্তাটা এত চওড়া, আর বিতোষক আগে আগে দুমদুম করে হেঁটে চলে যাচ্ছে, ওর সাথে পেস রাখতে গিয়ে আমি তো প্রায় হার্ট অ্যাটাক হওয়ার মতন আমার অবস্থা। বুদ্ধি কম আছে তাই, বুদ্ধি কম আছে, চুপ করো, তুমি তো পেছন ঘুরে দেখোই না যে বউটা আছে না নেই, না কি আছে না মরলো না বাঁচলো, গড়িয়ে তো সেই হোটেলের সামনে পৌঁছে, গড়িয়ে মানে গড়ে যদি যাও গ্যান্টক গ্যান হয়ে যাও, একমাত্র যখন আমরা ভূতের কোন সিনেমা দেখি তখন আমার পেছনে গিয়ে লুকায়, তাছাড়া আমাকে কোনো পাত্তা দেয় না। যাই হোক, তো অনেক কষ্টে আমি নিঃশ্বাস নিয়ে নিজেকে প্রাণে বাঁচিয়ে মেল অব্দি পৌঁছেছিলাম, পৌঁছিয়ে মেলটা ঘুরলাম, কিন্তু প্রচন্ড ভিড় ছিল, তোমরা তো দেখলে, মানে পুরো মনে হচ্ছে যেন দুর্গা ঠাকুরের কোনো প্যান্ডেলে ঢুকছি, দেশপ্রিয় পার্কটাকে ঢুকছি, এই রকম মানে জনস্রোত, একদম কাতারে কাতারে লোক, আর
বেশিরভাগই কলকাতার লোক, বেশিরভাগই বাঙালি, আর দু একজন আছে যারা হয়তো অন্য ল্যাঙ্গুয়েজ স্পিকিং, কিন্তু মোস্টলি বাঙালি। মানে মনে হচ্ছে যে কলকাতাতেই আছি, আর অ্যাকচুয়ালি মনে হচ্ছিল যে কোন একটা প্যান্ডেলে ঢুকছি ঠাকুর দেখতে। তো যাই হোক, কিন্তু মেলটা খুব, আর এখন আমরা আরেকটু বসতে পারতাম, বসলাম না, কারণ পুরো কুয়াশা নেমে যাচ্ছে, তো ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য ওখানে বসাটা ঠিক না। তাই জন্য আমরা আবার হেঁটে হেঁটে চলে আসলাম। আসার সময় প্রবলেম হয়নি, আসার সময় তো মানে উপর থেকে নিচে প্রবলেম হয়নি, যাওয়ার সময় খুব একটু অসুবিধা হয়েছে। আর রাস্তাটা না প্রচন্ডই চড়া, তো নর্মাল যে একটু হালকা চড়াই, যেটা মেলটা যেরকম, মেলে হাঁটাহাঁটি করলে অতটা কষ্ট হয় না, কিন্তু এই রাস্তাটা প্রচন্ড স্টিপ। তো যাই হোক, এখন আমরা ঘরে চলে এসেছি, আর এখন বেশি বাজে না, এখন সবে 8:30 বাজে, 8:36 বাজে, তো এখন অনেক সময় আছে। আর আমরা দুপুর বেলা দুজনেই ভালো করে ঘুমিয়ে টুমিয়ে নিয়েছিলাম, তো অতটা টায়ার্ডও লাগছে না। তো গাইজ, দ্যাট ওয়াজ ডে ওয়ান, আমাদের দার্জিলিং ট্রিপের ফার্স্ট ডে ভ্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর হ্যাঁ, দার্জিলিং হচ্ছে দ্য কুইন অফ হিলস, তাই অবশ্যই সেটা তো সুন্দর হবেই। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো, যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগলো, আর লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আসবে সেটাকে প্রেস করতে ভুলো না, যাতে আমি এই চ্যানেলে যখনই কোনো নতুন ব্লগ দেবো তোমরা সেটা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো তোমাদের সঙ্গে দেখা হবে আমার আবার নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি টাটা।